আসলে আমার আমার শ্বশুর মশাইয়ের দাদু অনেক বড় জমিদার ছিল, তো বাড়িটা ওনারই। হ্যাঁ, তো বাড়িটা কেমন লাগছে আপনার? বাড়িটা খুব সুন্দর, বাড়িটা বেশ বড়ো আছে। বাড়িটা পুরাতন হলেও বাড়িটা খুব সুন্দর। তো এটা তো আপনারই হয়ে যাবে এখন, বাড়ির দলিল আছে তো আপনার কাছে? হ্যাঁ, দলিল আছে। তো আসুন, ভেতরে কথা বলি নি। ঠিক আছে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? মানছি ঘরগুলোতে একটু ধুলো পড়েছে, জামাই মানুষ কিছু বলাও যাবে না। এই বলি, কত স্মৃতি জড়িয়ে আছে। ওই যে ঠাকুর দ্বারা, ওই ঠাকুর দ্বারা নিয়ে সিংহ মানিয়ে পুজো হচ্ছে। আর ওই যে বড় ঘরটা, সেখানে লাটমুর থেকে বড় বাইকে এসে নিজে করে গেছে। তার নতুনের আওয়াজটা এখনো ভাঙতে পারছে। কৃষি সরকার ছিনিয়া তার ম্যাজিক হয়েছে কেনে। এখনকার প্রজন্মের ছেলে মেয়েরা এসব জানেও না, বোঝেও না। ঐতিহ্যের অধিকার রাখতেই চাই, দাগ ফেলে দেয়। যদি পারতাম সেই দিনে ফিরতে, মা আদর খেলাধুলো ধুলো মেখে বাড়ি ফেরা, বাবার কাছে মা বেশি ভাবতেন। যদি পারতাম ওই তানপুরার তারগুলোকে হাত দিতে, কষ্ট দুঃখ এসব আমার মেয়ের উপর চাপি দিতে পারি না। তো তাছাড়া এ তুমি বাজাইও না এখন।
লাইন রাখো। বড় হয়ে গেলি,